স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পর্বের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের এক থেকে সতেরো পাতা পর্যন্ত পরিবেশের উপাদান জীবজগৎ এককের বিভিন্ন উপ এককগুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রয়োজন হলে প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিও আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের মূল আলোচনা নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন জীব কাকে বলে এর উত্তর হবে যে সমস্ত বস্তুর প্রাণ আছে স্পর্শ করলে সাড়া দেয় বংশ বিস্তার করে আবার মারাও যায় এদের জীব বলে যেমন প্রজাপতি বাঘ প্রভৃতি পরের প্রশ্ন জড়পদার্থ কাকে বলে এর উত্তর হবে যে সমস্ত বস্তুর প্রাণ নেই যারা বংশ বিস্তার করে না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাদের জড়ো বলে যেমন ইট বালি পাথর প্রভৃতি পরের প্রশ্ন ইট থেকে ইটের জন্ম হয় না কেন এর উত্তর হবে ইট থেকে নতুন ইটের জন্ম হয় না কারণ ইট হল জড় পরের প্রশ্ন পিঁপড়েরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে কেন এর উত্তর হবে পিঁপড়েরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে কারণ ওরা জীব পরের প্রশ্ন কাঠবেড়ালি খাওয়ার সময় কোন অঙ্গ ব্যবহার করে এর উত্তর হবে কাটবেড়ালি খাওয়ার সময় সামনের পাদুটিকে হাতের মতো ব্যবহার করে পরের প্রশ্ন পাখিরা কখন কিচিরমিচির ডাক শুরু করে এর উত্তর হবে পাখিরা ভোরবেলায় কিচিরমিচির ডাক শুরু করে পরের প্রশ্ন তোমার জানা কয়েকটি গাছের নাম লেখো এর উত্তর হবে আমার জানা কয়েকটি গাছ হল আম জাম কাঁঠাল মেহগনি জবানি প্রভৃতি পরের প্রশ্ন ব্যাঙেদের সংখ্যা কমে যাচ্ছে কেন এর উত্তর হবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় আমরা চাষের জমিতে পোকামাকড় মারার জন্য বিষ দিই এর ফলে পোকামাকড়ের সঙ্গে ব্যাঙেদের সংখ্যাও কমে যাচ্ছে পরের প্রশ্ন খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে কী যন্ত্রের দরকার পড়ে এর উত্তর হবে যেসব প্রাণীদের খালি চোখে দেখা যায় না তাদের দেখতে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের দরকার পড়ে পরের প্রশ্ন মানুষ কেন কেন্দ্র মতো গোল হতে পারে না এর উত্তর হবে শিরদার থাকার জন্য মানুষ কেন্দ্র মতো গোল হতে পারে না পরের প্রশ্ন গিরগিটি রঙ বদলায় কেন এর উত্তর হবে যাতে অন্য প্রাণীরা এসে মেরে না দেয় এবং শিকার ধরার সুবিধার জন্য গিরগিটি রঙ বদলায় পরের প্রশ্ন তোমার জানা কয়েকটি মাছের নাম লেখো এর উত্তর হবে আমার জানা কয়েকটি মাছ হল রুই কাতলা কই শিঙি বোয়াল ন্যাদোশ প্রভৃতি পরের প্রশ্ন হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকায় কী সুবিধা হয় এর উত্তর হবে হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকায় তারা সহজেই সাঁতার কাটতে পারে পরের প্রশ্ন পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন এর উত্তর হবে পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নেয় ফলে তারা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না পরের প্রশ্ন বাঘ ছাড়া আর কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এর উত্তর হবে বাঘ ছাড়াও গন্ডার বুনমোষ নানা ধরনের বাঁদর পাখি সাপ প্রভৃতি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা পরের প্রশ্ন সংরক্ষণ কাকে বলে এর উত্তর হবে যে যে কারণে কোনো প্রাণী বা উদ্ভিদের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা কি সংরক্ষণ বলে পরের প্রশ্ন সংরক্ষণের জন্য কী কি ব্যবস্থা নেওয়া হয় এর উত্তর হবে সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় যেমন এক নাম্বার বন জঙ্গল না কাটা দু নাম্বার চোরা শিকার বন্ধ করা তিন নাম্বার বন জঙ্গলে প্রাণীদের খাবার ও তেষ্টার জলের পর্যাপ্ত ব্যবস্থা করা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ